শুধু পর্দা নয়, পর্দার বাইরে মানুষ অপরাজিতাকেও বেশ পছন্দ করেন সাধারণ দর্শক। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তার পরিবারের কথা তুলে ধরেন অভিনেত্রী। তার বাড়ির লক্ষ্মী পুজো থেকে জীবনে ছোট বড় আনন্দ তিনি দর্শকের সঙ্গে শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোমবার ছিল অপরাজিতার 25তম বিবাহবার্ষিকী। 25 বছর আগে এই দিনেই সাউন্ড ডিজাইনার অতনু হাজরার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। রবিবার রাতে বিবাহবার্ষিকীর প্রাককালে অপরাজিতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ রাত পোহালে কেটে গেল 25 বছরের বিবাহিত জীবন। ওঠাপড়া আছে কিন্তু প্রতিঘাত নেই, দিনগুলো কিভাবে যে গেল বুঝলামই না। এই বাড়িতে বয়সে ছোট্ট একটা মেয়ে, কিন্তু সম্পর্কে সবার বড়। সে আজ সত্যি সত্যি সবার বড় হয়ে গেল। যখন পরিবারটিতে এসেছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম 4 জন, আজ আমরা গোটা পরিবার মিলে 100 জনের কিছু বেশি। গুনতে নেই, রোজই সংখ্যাটা বাড়ে। তো তাও তো শ্বশুরমশায়ের দিদি শাশুড়ি চলে গেলেন, এত তাড়াতাড়ির কি ছিল বাপু বুঝি না। অনেক শিখেছি, তার থেকেও বেশি পেয়েছি, পাচ্ছি, পেয়ে পেয়ে বুঝছি এখন সংসারে হিরো একজনই হয়, যে পুরোটাই কাঁধে নিয়ে হাঁটে সে হলো আমার শাশুড়ি মা। বরাবরই শাশুড়িকে নিজের বন্ধু বলেন অপরাজিতা। তাদের দেখলে বোঝা যায় যে শাশুড়ি বৌমার থেকেও তাদের সম্পর্ক মামের মতো, প্রিয় বন্ধুর মতো। এদিনও অপরাজিতার লেখায় উঠে এলো সেরকমই কিছু কথা। তিনি লিখেছেন, নিজের ভালো লাগার থেকেও আমার ভালো লাগা নিয়ে উনি সদাই চিন্তিত। কি আমার ভালো লাগলো না, কি আমি খেলাম না, সারাক্ষণ কোনোদিনই ক্লান্তি দেখলাম না। আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা, উনি বলেন লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে, তাই তো মা লক্ষ্মী আমাদের কুল দেবী। ভাবছেন এত কিছু বললাম, বর্মশয়ের ব্যাপারে কিছু তো বললাম না 25 বছরে বিবাহবার্ষিকীতে, ওটা না হয় আমার মনেই থাক। আর আপনারা ভেবেই নিন, যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে। আমাদের আশীর্বাদ করুন আমরা যেন সবাই মিলে এমনই হেসে খেলে থাকতে পারি। গুরু কৃপাহি কে বলম। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।